বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতায়। আজ তোমাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার পিওর মোড়ের তালতলায় আয়োজিত একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতা। প্রতি বছর এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি আয়োজিত হয়। মেলাটির নাম দেওয়া হয়েছে সাধনমণ্ডলের নতুন ঘোড়াদৌড় প্রতিযোগিতা। সাধনমণ্ডলের প্রচেষ্টায় মূলত এই মেলাটি আয়োজিত হয়েছিল, তাই একে বলা হয় সাধনমণ্ডলের নতুন ঘোড়াদৌড়ের মেলা। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটিতে প্রথম পুরস্কার ছিল 8,000, এছাড়া অন্যান্য অনেকগুলি পুরস্কার ছিল। মেলাতে প্রায় 22 থেকে 24টা ঘোড়া অংশগ্রহণ করেছিল। প্রথম দুটি কোয়ালিফাই এবং পরবর্তীকালে 3টি হিটের মাধ্যমে বিজয়ীকে ঘোষণা করা হয়। মেলা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং ঘোড়াদৌড়কে কেন্দ্র করে প্রচুর দোকানপাট বসেছিল। গরমের পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন মিষ্টির দোকান, ঘুগনি, ফুচকা, এগরোল, চাউমিন, এমনকি রিং পটেটোরও দোকান ছিল এই মেলাতে। বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন গ্রাম্য এলাকার মেলা, ঘোড়াদৌড় প্রতিযোগিতা, কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন পূজামণ্ডপের ব্লক এবং ঐতিহ্যবাহী ও জাগ্রত মন্দিরের ফুটেজ। তাই তোমরা যারা গ্রাম্য মেলা দেখতে পছন্দ করো, তারা অবশ্যই করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তালতলায় আয়োজিত সাধনমণ্ডলের ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি কেমন হলো, মেলার শুরু থেকে শেষ সবটাই তোমাদের দেখাবো। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী গ্রাম্য মেলাগুলি দেখতে থাকো। Yeah.
রাজনীতি যারা ভাড়া নিষেধ ঘোষণা করবে থাকবে
সব জায়গায় ফাঁস হয়ে যাচ্ছে সাদা এখন বাজার খুঁজছে